হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে চলে এসেছি ডাবের পুডিং নিয়ে। ডাবের পুডিং বানাতে যা যা লাগবে, আমি একটা ডাব নিয়েছি, ডাবটা কচিও না আবার শক্তও না, হালকা ভিতরে নারকেল হবে, আমি সেরকম দেখে একটা ডাব নিয়েছি। সাথে নিয়েছি চিনি, সাবুদানা, আমি হালকা কিছু সাবুদানা নিয়েছি, এলাচ নিয়েছি এবং আগার আগার পাউডার। তাহলে চলুন আমরা ডাবের পুডিংটা বানিয়ে ফেলি। ডাবের জলটা আমরা বের করে নিয়েছি, এখন ডাবের জলটা ভালো করে আমরা জাল দিয়ে নেব। আমি ডাবের জলটা বের করে সেঁকে নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে দেব, চিনিটা পুরোই নিজস্ব ব্যাপার, কারণ অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে কম খায়, কিন্তু ডাবের পুডিংয়ে বেশি মিষ্টি হলে মজা লাগবে না, সেজন্য আমি একটু কম চিনি দিয়েই আমি এই পুডিংটা তৈরি করব। এলাচের দানাটা দিয়ে দেব। আমাদের ওখানে নারিকেলটা গরম, নারিকেলের জলটা গরম হচ্ছে, এর ভিতরে আমরা এক চামচ পরিমাণ আগার আগার পাউডারটা ভিজিয়ে নেব। আমাদের ডাবের জলটা ফুটে উঠেছে, এখন আমরা চুলোটা বন্ধ করে দেব এবং এটা 10 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা ডাবের জলটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। আমাদের ডাবের জলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা আগার আগার পাউডারটা দিয়ে তারপরে আমরা একটু নাড়ব। এখন আমরা ডাবের জলটার মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে দেব। আমি নারিকেলের পুডিংটা বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে প্রথমেই আমি নারকেলগুলো এভাবে কেটে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য, আমি এগুলো দিয়ে দেব। এবং আমরা যে সাবুদানাটা নিয়েছিলাম সেই সাবুদানাটাও কিছু কিছু দেব। এখন আমরা নারিকেলের জলটা যে গরম গরম করে নিয়েছিলাম সেটা দিব। এখন আমি আবার উপর থেকে এগুলো দিয়ে দেব। এটা আমি ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, জমে গেলে আমি আবার ফিরে আসছি। আমার ডাবের পুডিংটা জমে গেছে, আমি এটা বক্সের থেকে বের করে নিয়েছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে
লাইক কমেন্টস দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।